ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক ধস, টাকার মান কমতে থাকবে, কথাগুলো ভালো করে মনে রাখেন। টাকার মান কমতে থাকবে, আপনার টাকা পয়সা যা আছে ব্যাংক থেকে বের করে নেন দ্রুত, ব্যাংকিং পুরো সিস্টেমটা ধসে পড়বে। যতই এরা এই মিডিয়ার মধ্যে মানে আশার বাণী শোনাক না কেন, এগুলো ধোকায় পড়বে না, পুরো ব্যাংকিং সিস্টেম IMF এর আন্ডারে যেটা আছে এটা ধসে পড়বে। যখন ব্যাংক ধসে পড়বে তখন টাকার মান কমে যাবে। তুরস্ক একবার বলেছিল যে আমরা অমুক আইনটা বাস্তবায়ন করতে চাই, সাথে সাথে তার 7 দিনের মধ্যে তুরস্কের টাকার মান 2000% কমে গেছে। 2000% কে কমালো এটা? ওই জায়নিস্টটা কমিয়েছে। টাকার মান কমতে থাকবে, আপনার ব্যাংকিং সিস্টেমটা কলাপস করে যাবে। এইসব লেকচার শুনলে আমাকে রিমাইন্ডার নিতে পারে, এগুলো আপনি কেমন করে জানলেন? আমি কোনো রকম পলিটিক্যাল দলের কথা শুনে এগুলো বলছি না, আমার কাছে কোরআন আছে তো, আমার কাছে হাদিস আছে, আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নাই তো। কোরআন এবং হাদিস এবং সমসাময়িক বিশ্বের গ্লোবাল অ্যাফেয়ার্স যদি মিলাই তাহলে আপনি দেখবেন এগুলো হতে যাচ্ছে সামনে। যারা বিশ্বাস করছে না এই কথাগুলো ওদেরকে ওদের রাস্তায় আমি ছেড়ে দিয়েছি। তাদের জন্য আমার এতটুকু কথা শুনে এতটুকু যে আপনারা ধৈর্য ধরেন, সামনে দেখতে পারবেন কি হচ্ছে। কারণ আমার তর্ক করে সময় নষ্ট করারও সময় নাই। ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, টাকার মান পড়ে যাবে, আরও কি পড়ে যাবে? আপনার এই যে সম্পত্তিগুলো আছে এগুলোকে দ্রুত আপনার উচিত হবে সোনা রূপায় কনভার্ট করে ফেলা, সোনা বা রূপা অথবা জমি অথবা ব্যবসা অথবা গবাদি পশু, এগুলোতে কনভার্ট করেন দ্রুত। আর কি হতে পারে সামনে? পরিবেশটা এরকম থাকবে না, আল্লাপাক ধোঁয়া আসতেছে বলছেন, ধোঁয়া দুখান। সামনে আসবে নিউক্লিয়ার যুদ্ধ, বিশ্বের পরাশক্তি যেগুলো আছে চায়না রাশিয়া এই অ্যালায়েন্সের সাথে আমেরিকা ন্যাটো এবং পশ্চিমা সভ্যতা, এদের মাঝে একটা কলিউশন হতে যাচ্ছে সামনে। এখানে মুসলিমরা কিন্তু কোনো রোল প্লে করছে না, আমরা না, এখানে চায়না রাশিয়ার এই যে কন্টিনেন্টটা আছে এদের অ্যালায়েন্স এবং পশ্চিমা সভ্যতা আর ন্যাটো, এদের মাঝখানে মূলত হবে মালহামাটা, আমাদের সাথে হবে না। আমরা পরে এখানে ইনভলভ হব, যখন তারা তাদের মাঝে কিছু শক্তি মুসলিমদেরকে আক্রমণ করবে তখন মুসলিমরা অস্ত্র ধরবে, আমরা আগে অস্ত্র ধরবো না। এক পর্যায়ে যখন আমরা অস্ত্র ধরবো এবং মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ ইমামুল মাহদিকে পাঠাবেন, তখন খোরাসান থেকে বাহিনী যাবে জেরুজালেম বিজয় করতে। আল্লাহ রাসুল বলেছেন যে এমন কোনো শক্তি নেই যারা তাদেরকে আটকাতে পারবে, কোনো শক্তি পারবেন। লা তাযালু তায়িফাতাম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, এটাকে আবার অনেকে অন্য অন্য জায়গায় মিলাইছেন। আমার মতে এরা খোরাসানের বাহিনী, আপনার মতো অন্য কিছু হতে পারে, আমার মতে এটা খোরাসানের বাহিনী। তাদেরকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি এখন পর্যন্ত, তারা হাঁটু আত্মসমর্পণ করেনি, হাঁটু করে দেয়নি, এটা সামনে হতে যাচ্ছে। তাদের হাতে আল্লাহবাক জেরুজালেম বিজয় দিবেন। কিন্তু এই যে মালহামার কথা বলছি, এখানে আপনি বাঁচতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। এখানে প্রতিটা কান্ট্রি কোনো না কোনোভাবে ইনভলভ হয়েই যাবে, কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে। বাংলাদেশ যদি ইনভলভ নাও হয় তাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হবে, এবং আপনি সাপ্লাই যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, আপনি ফ্রেশ এয়ার পাবেন না, আপনি ফ্রেশ খাবার পাবেন না, কি খাবেন, কি পরবেন, ওষুধ কোথা থেকে পাবেন, জলবায়ু ফ্রেশ বাতাস কোথায় পাবেন, এগুলো চিন্তা করেন। আপনার মেয়ে কীভাবে বাঁচবে, আপনার মা বোনকে কোথায় নিয়ে যাবেন চিন্তা করেন, এগুলো সামনে হতে যাচ্ছে, এই কলুষণগুলো হবে সামনে। আরও আছে যেটা আমরা এখনও দেখছি না এবং ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, সেটা হলো যে এটা 1-2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে না, এটা 7-10 বছর ব্যাপী এই গেরিলা ওয়ারগুলো হতে থাকবে। বিশ্ব আর আগের অবস্থায় ফিরবে না। এই যে সায়েন্টিফিক টেকনোলজি দেখছেন এটা কলাপস করে যাবে, আপনি ইন্টারনেট পাবেন না, ইলেকট্রিসিটি পাবেন না, কিছুই পাবেন না। আবার ওই প্রাচীন ঘোড়া ঢাল তলোয়ারে চলে আসতে হবে, ওই প্রাচীন কৃষিভিত্তিক অর্থনীতি সব ওইখানে যাচ্ছে আবার ঘুরে ফিরে। আর আমি প্রথম ব্যক্তি নই যে এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো অনেক স্কলারই বলেন এখন। তো এই সিচুয়েশন সামনে আসতে যাচ্ছে, পরিস্থিতি ভালো নয়। আমি ভয় দেখানোর জন্য কথাগুলো বলিনি, বরং আমি নিজের জন্য যা পছন্দ করি আপনাদের জন্য তাই পছন্দ করি বলেই কথাটা বলেছি। এবং আমি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকেই কোরআন সুন্নাকে পড়াশোনা করে গবেষণা করে গ্লোবাল অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে ঠান্ডা মাথায় ভাবতে থাকেন যে আসলে কী হচ্ছে বিশ্বে, কী হতে পারে, তারপর নিজেরাই বুঝতে পারবেন যে কী করণীয়। আমি কয়েকটা করণীয় কিন্তু বলেছি, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করছি। করণীয় কয়েকটা পয়েন্ট, নাম্বার 1, অন্ধত্ব দূর করতে হবে, নাম্বার 1, এটা প্রথম পয়েন্ট। অন্ধত্ব তো বোঝেন, ভিতরের অন্ধত্ব, এটা ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ না আপনি কোরআন সুন্নাহর কাছে ফিরে আসছেন। এবং কোরআন সুন্নাহকে ওই তোতা পাখির মতো পড়লে হবে না, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে গবেষণা করতে হবে। ওই এই কিতাব মুখস্থ করলাম আর সেই কিতাব মুখস্থ করলাম, এই দাওরা ফারেক ওই ফারেক, এগুলো ফারেক টারেক দিয়ে এখন খাওয়া নাই,
এরা উম্মাকে কিছু দিতে পারতেছে না, এখন খুবই অল্প, যারা দিতে পারতেছে তারাও খুব অল্প। দেখবেন হাফেজিয়া মাদ্রাসায় পড়ে একটা হিফজখানায় চাকরি করতেছে, দ্যাটস অল, তার কাছে মনে হয় কোরআন এতটুকুর জন্যই নাজিল হয়েছে। আল্লাহ পাক কি বললেন প্রথম আয়াতে, আমি তেলাওয়াত করলাম, কোরআনের সব কিছুর সমাধান আছে, সমাধান দিবে এটাকে স্কলাররা দিবে, তারাই যদি না বোঝে তাহলে কেমন করে সমাধান দেবে? তো অন্ধত্ব দূর করেন, সেকুলার সিস্টেমে যদি পড়েন 20 বছর আপনি অন্ধ হয়ে যাবেন, আর ইসলামিক সেক্টরে যদি পড়েন কিন্তু ইসলামিক পড়াশোনাটাকে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সাথে মিলাতে না পারেন তাহলেও অন্ধত্ব থেকে যাবে। দুটাই দূর করতে হবে, অন্ধত্ব দূর করেন, নাম্বার টু আমরা যেটা করণীয় জ্ঞান অর্জন করেন। সময় কম মানে এমন না যে কালকে কেমন হবে, আপনি প্ল্যান করেন, নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত। আমাদের ফাউন্ডেশনের প্রতিটা ছেলের উচিত হবে ফজরের পর থেকে পড়াশোনা লেগে যাওয়া, পড়াশোনা ছাড়া কিছু করার নাই আপনাদের আপাতত মূল কাজ, কারণ যদি আমি জ্ঞান অর্জন না করি আমি বুঝতে পারবো না সামনে কী হতে যাচ্ছে, আর যদি আমি বুঝতেই না পারি সামনে কী হতে যাচ্ছে তাহলে আমার ধ্বংসকেও ঠেকাতে পারবো, কোনো পলিটিক্যাল লিডারও ঠেকাতে পারবে না, কোনো ধর্মীয় আলেমও ঠেকাতে পারবে। একটু দেখলেন না করোনা দিয়ে সবাই কত অসহায় হয়ে গেল, কোন পলিটিক্যাল লিডার আপনাকে বাঁচাতে পারলো এক্সেপ্ট আল্লাহর রহমত ছাড়া? আমি প্রতিটা দিন বাছাই করা কোরআনের আয়াত পড়েছি, করোনার প্রতিটা দিন, আর আমি জানি যে কোরআন আমাকে শেফা দিবে, কোরআন আমাকে হেফাজত করবে, আল্লাহ বা কোরআন এটা বলেছেন, এটাই শিফা, এটাই হুদা, এটাই রহমত, এটা নিরাপত্তা। সুরা বাকারা পড়েন প্রথম 5 আয়াত, আয়াতুল কুরসির শেষের 3 আয়াত, তারপরে সুরা আল ইমরানের শেষ 10 আয়াত পড়েন, সুরা কাহাফের প্রথম 10 আয়াত পড়েন, সুরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, সুরা ফালাক নাসের ক্লাস পড়েন, কাফেরুন পড়েন, আপনি প্রোটেক্টেড থাকবেন ইনশাআল্লাহ, সকালে পড়েন সন্ধ্যায় পড়েন। এটা তো এই যে এটা তো কিছুই না, মাস্ক আমাকে বাঁচাতে পারবে? কিন্তু আমার ভিতরে যদি সমস্যা থাকে সেটা যেন আপনার কাছে না যায় সেজন্য আমি এটা পড়ছি। এমন তো হতে পারে আমার মধ্যে কোনো সিম্পটম নাই কিন্তু ভাইরাস আছে। যাই হোক, নাউজুবিল্লাহ মিন দালিক, জ্ঞান অর্জনের কথা বলছিলাম, জ্ঞান অর্জন যদি না করতে পারি তো আমি সামনের সিচুয়েশন বুঝতে পারবো না, তখন আমার ধ্বংসকেও ঠেকাতে পারবে না কোনো পলিটিক্যাল লিডারও না, কোনো রাজনৈতিক নেতাও না, এবং ধর্মীয় নেতারও। অন্ধত্ব দূর করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা দিনই ভাই বা বোন যারা আমাদের লেকচারগুলো শুনবেন তাদের ডেইলি রুটিনটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে ফজরের আগে সলাত জামাতের সাথে, প্র্যাকটিক্যাল কথা বলছি এখন কিছু, এতক্ষণ তো থিওরিটিক্যাল কথা বললাম। কি করবেন? জ্ঞান অর্জন করবেন, অন্ধত্ব দূর হবে, এবং সুন্না রাসূলের সুন্না 24 ঘন্টার সুন্না আমার আপনার ভিতর থাকতে হবে, এবং গর্ব করে বুক ফুলিয়ে সুন্না পালন করতে হবে, কারো দিকে তাকানোর সময় নেই। আপনি ফজরের আগে উঠতে হবে, ওই সময় একটু দোয়া করা, দোয়া কবুল হয়, আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত পড়ার পরে ঘুমানো যাবে না, ওই সময়টাই পড়াশোনার সময়, ওই সময়টাই আপনাকে বই নিয়ে বসতে হবে, কোরআন নিয়ে বসতে হবে, প্রতিটা দিন মিনিমাম 1 ঘন্টা কোরআন পড়তে হবে। আমার কথা আপনি বোঝেন বা না বোঝেন কোরআন তেলাওয়াত করতে হবে, বোঝেন আর নাই বোঝেন, আর আমি তো বলছি বারবার বুঝতে হবে, বুঝতে হবে। আপনাকে আরবি ভাষাটা শিখতে হবে, আরবি ভাষা না জানেন অ্যাটলিস্ট কোরআনের আপনাকে তর্জমাটা পড়েন, এ টু জেড তর্জমাটা পড়েন, ডেইলি 4-5টা করে হাদিস পড়েন, একটা বিষয়ভিত্তিক বই পড়েন, সকালের 2 ঘন্টায় দেখবেন আপনি অনেক কিছু পড়তে পারবেন, অনেক কিছু। এরপরে ঘুমানো যাবে না, এরপরে আপনি জগিং শুজ আপনাকে পড়তে হবে, শুজ পরে রাস্তায় চলে যান বা আপনি মাঠে চলে যান। আপনাকে প্রতিটা দিন ব্যায়াম করতে হবে, যদি জিম করতে পারেন খুব ভালো হয়, যদি না করতে পারেন বাসায় পুরো ফুল বডি ওয়ার্কআউট করতে হবে। ফুল বডি ওয়ার্কআউট করবেন, আপনার ফিজিক্যাল আপনার গ্রোথটা ভালো হবে, আপনি সুস্থ থাকবেন। এই ব্যায়ামের সাথে কোরআন মেমোরাইজ করার সম্পর্ক আছে, আপনি যত ব্যায়াম করবেন তত সুন্দর আপনার মেমোরিটা ভালো থাকবে, মেমোরি শার্প থাকবে। প্র্যাকটিক্যাল কথা বলছি এখন, এবং কোরআন হিফজ করতে হবে মিনিমাম 1 পারা, মিনিমাম 1 পারা হাদিস হিফজ করতে হবে। আরও আছে খাবারের ব্যাপার, এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা হারাম খাদ্য দিয়ে তৈরি, হারাম হারাম উৎস থেকে আসছে। একটা দিনী ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন, তা জানতে পারলেন সে তার এই টাকার মধ্যে সুদ আছে, বাদ খাবার ওটা তো সরিয়ে দিতে হবে, খাওয়া যাবে না, কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায়। কীভাবে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন, কেমন করে আপনি পুশ আপ দিবেন, ওদের ট্রেনিং আছে তো, এগুলো এখন অ্যাভেলেবল, এগুলো আপনাকে নিতে হবে, কারণ যে কোনো সময় আপনাকে আল্লাহর পথে আসতে হতে পারে। তখন আপনি কি ওই সময় আবার প্রশিক্ষণ নেবেন? এখন থেকে প্রস্তুত হন। আমাদের যে ভাইরা গ্রাম থেকে আসে আমি তাদের প্রতি ঈর্ষা করি, তারা অনেক ফ্রেশ জায়গায় থাকে, ওখানে যে ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার, এগুলো আপনাদেরকে অনেক উপকার করবে, কখনো ভুলেও শহরে আসবেন না।